আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর ইতিমধ্যে আপনারা ভিডিওর থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি একদম নিউ আপডেট প্রাইস, রডের পাইকারি দাম ও খুচরা দাম নিয়ে আলোচনা করব। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন আমরা রডের পাইকারি দাম ও খুচরা দামটা জেনে নিই। বাংলাদেশের মধ্যে প্রথমে যে এক নম্বরে যে রডটি আছে বিএসআরএম সবচেয়ে ভালো, সবচেয়ে সেরা, প্রতি টন 500 ডব্লিউ রডের পাইকারি দাম হচ্ছে 68,000 টাকা এবং খুচরা দাম হচ্ছে 73,000 টাকা থেকে 74,000 টাকার মধ্যে আপনারা বর্তমানে পাবেন। দুই নম্বরে আছে কেএসআরএম প্রতি টন 500 ডব্লিউ রডের পাইকারি দাম হচ্ছে 65,000 টাকা এবং তারা খুচরা দামে দোকানদাররা বেচতেছে 71,500 টাকা করে। তিন নম্বরে আছে আরএসআরএম, বর্তমানে আরএসআরএম প্রতি টন 500 ডব্লিউ রডের পাইকারি দাম হচ্ছে বা মেল কোম্পানির দাম হচ্ছে 64,500 টাকা এবং খুচরা দাম তারা বেচতেছে 70 থেকে 71,000 টাকার ভিতর। তো ভিউয়ার্স, আজকে মূলত আমি মেল রড প্রাইসটা, মেলের প্রাইসটা তুলে দেবো। চার নম্বর আছে জিপিএস প্রতি টন 500 ডব্লিউ রডের পাইকারি দাম হচ্ছে 64,700 টাকা এবং খুচরা দাম তারা বেচতেছে 69,000 থেকে 70,000 টাকার মধ্যে। পাঁচ নম্বরে আছে একেএস, বর্তমানে একেএস প্রতি টন 500 ডব্লিউ রডের পাইকারি দাম হচ্ছে 63,800 টাকা আর তারা খুচরা দামে বেচতেছে দোকানদাররা মূলত 70,000 থেকে 71,000, কোনো কোনো জায়গায় 72,000 টাকাও বেচতেছে। তারপর আছে পিএসপি, বর্তমানে পিএসপি প্রতি টন 500 ডব্লিউ রডের পাইকারি দাম হচ্ছে 65,000 টাকা এবং খুচরা দাম তারা দোকানদাররা বেচতেছে 69,500 টাকা। তারপর আছে আনোয়ার ইস্পাত প্রতি টন 500 ডব্লিউ রডের বর্তমানে পাইকারি দাম হচ্ছে 63,000 টাকা, পাইকারি বলতে রড মেলের কারখানার দাম। তারপর তারা খুচরা দাম মূলত বেচতেছে 69,500 টাকা থেকে 70,000 টাকার মধ্যে। তারপর আছে জেএসআরএম প্রতি টন 500 ডব্লিউ রডের পাইকারি দাম হচ্ছে 63,000 টাকা, তারপর খুচরা দাম হচ্ছে তারা দোকানদাররা বেচতেছে 68,400 থেকে 69,000 টাকার মধ্যে। তারপর আছে এএসবিআরএম বর্তমানে প্রতি টন 500 ডব্লিউ রডের পাইকারি দাম হচ্ছে 59,500 টাকা এবং তারা খুচরা দাম বেচতেছে 65,000 থেকে 66,000 টাকার ভিতরে। তারপর আছে বিএসআই বর্তমানে প্রতি টন স্টিলের পাইকারি দাম হচ্ছে 59,000 টাকা, খুচরা দাম হচ্ছে 66,000 থেকে 67,000 টাকার মধ্যে তারা বেচতেছে প্রতি টন। তো ভিউয়ার্স, আমি মূলত অনেক কষ্ট করে আমার একজন বিশ্বস্ত ফ্রেন্ডের কাছ থেকে পাইকারি দামগুলো সংগ্রহ করছি, তো কেউ ভুল বুঝবেন না। তারপর আছে এসসিআরএম বর্তমানে প্রতি টন স্টিলের পাইকারি দাম হচ্ছে 58,500 টাকা, খুচরা দাম হচ্ছে তারা বেচতেছে 67,000 টাকা। তারপর আছে সিএসআরএম, বর্তমানে প্রতি টন 500 ডব্লিউ সিএসআরএম রডের পাইকারি দাম হচ্ছে 62,700 টাকা, খুচরা দাম হচ্ছে 69,300 টাকা। তারপর আছে এসএসআরএম, বর্তমানে প্রতি টন 500 ডব্লিউ এসএসআরএম রডের পাইকারি দাম হচ্ছে 64,000 টাকা, খুচরা দাম হচ্ছে 69,000 থেকে 70,000 টাকার ভিতরে খুচরা দামে বিক্রি করতেছে। তারপর আছে বিএসএল, বর্তমানে প্রতি টন বিএসএল স্টিলের পাইকারি দাম হচ্ছে 61,000 থেকে 62,000 টাকা এবং খুচরা দাম তারা বেচতেছে 66,000 থেকে 67,000 টাকা করে প্রতি টন। তো ভিউয়ার্স, চলুন আমরা এবার কিছু সিমেন্টের দাম জেনে নিই। স্ক্যান সিমেন্ট পাইকারি দাম 425 টাকা, খুচরা দাম 475 টাকা। বসুন্ধরা সিমেন্ট পাইকারি দাম 410 টাকা, খুচরা দাম 455 টাকা। ডায়মন্ড সিমেন্ট পাইকারি দাম 420 টাকা, খুচরা দাম 460 টাকা। হোলসিম সিমেন্ট পাইকারি দাম 395 টাকা, খুচরা দাম 450 টাকা। মির সিমেন্ট পাইকারি দাম হচ্ছে 390 টাকা এবং খুচরা দাম তারা দোকানদাররা মূলত বিক্রি করতেছে 440 টাকা করে। ভিউয়ার্স, পাইকারির দাম মূলত এগুলো হচ্ছে মিল রেট বা কারখানার রেট, কারখানা তারা কত করে সারে। তারপর আছে আকিজ সিমেন্ট, পাইকারির দাম 380 টাকা, খুচরা দাম 445 টাকা। সুপার কিট সিমেন্ট পাইকারির দাম 390 টাকা,
খুচরা দাম 440 টাকা, গ্রাউন্ড সিমেন্ট পাইকারি দাম 395 টাকা, খুচরা দাম 460 টাকা, শাহ সিমেন্ট পাইকারি দাম 380 টাকা, খুচরা দাম 430 টাকা, সেভেন হর্স সিমেন্ট পাইকারি দাম 390 টাকা এবং খুচরা দাম হচ্ছে 450 টাকা। তো ভিউয়ার্স, আমার মূলত একজন বন্ধুর কাছ থেকে অনেক কষ্টে পাইকারি দামগুলো কালেক্ট করছি, তো সবাই প্লিজ না বুঝে কেউ ভুল বুঝবেন না, প্রতি টন রড পিসে তারা 8 থেকে 10 হাজার টাকা, 7 হাজার টাকা, কোনো কোনো জায়গায় বেশিও লাভ করতেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার কাছে একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।